নতুন আপনাদের বলতেছে আপনারা কোন আমরা বড় হয়ে নাকি হেল্প করি না বাপের বয়সী বেটার বিয়ে করে আমার বড় বড় কথা পায় থাকা উচিত। আমি তোর এই বয়স আমার পায়ে ধরে শেয়ার করবো, অপেক্ষা কর। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমাদের জন্য মাসুদ জানা সাহেব অনেক কিছু নিয়ে আসছে, আসলে এগুলো কী নিয়ে আসছে সেটাই দেখবো, জানবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি আমার পছন্দ হয়েছে, এগুলো আমি অনেক আগে বলেছিলাম আনার জন্য কিন্তু আনি নাই। তো আমার খাটের সঙ্গে কালার ম্যাচিং করে বেডশিট নিয়ে আসছে, কিন্তু একটা মানে দুঃখের বিষয়, বেডশিটটা একদম ছোটো হয়ে গেছে। এখন এটাকে কী করব? তো ফেসবুকে যখন আমি ভিডিওটা আপলোড করি তখন একটি আপু আমাকে বলেছে, আপু এই কাপড়েরই আর একটু মানে ডিজাইন দিয়ে বাড়িয়ে নাও, তাহলে এই তোমার বেডশিটটা বড় হবে, দেখতে সুন্দর লাগবে। তো আমি ভাবছি সেটাই করব। আর এদিকে এই যে নিচে ফ্লোরে বিছানোর জন্য আমাদের খাটের সামনে যে জায়গাটা, এই জায়গাটার জন্য এই সুন্দর একটা কুশানের মতো নিয়ে আসছে। তো এটা আসলে দেখতে খুবই সুন্দর, মানে একদম পাফুসের মতো, অনেক সুন্দর নরম সফট জাতীয়। তো এটা আমার কাছে অনেক ভালো লাগে। তো সে নিয়ে আসছে, এখন আমরা এটা বিছাবো। সবাই বলেন তো এটা কেমন হয়েছে? এই ফ্লোরটা একদম ড্রেসিং টেবিলের সামনে এরকম একটা জিনিস যদি বিছানো যায় না, দেখতে অনেক ভালো লাগে আর দেখতেও সুন্দর লাগে, তাই না? আর ভাবছি যে ওই সাইডটা, এক সাইডটা একটু ফাঁকা রেখেছি, ওই সাইডটা হচ্ছে এখানে যখন আলমারি ফেলাবো তখন এই জায়গাটা এমনিই ভরপুর হয়ে যাবে। আর সামনে দরজার কাছে খাটের সামনেও ভাবছি যে এই আপনার বেডশিটের কালার ম্যাচিং করে আরেকটা টুকরো এনে সুন্দর করে বিছিয়ে নেব। তো এই ঘরটা খুব সুন্দরভাবে ঘরটা সাজিয়ে নিচ্ছি, আমার কাছে তো অনেক ভালো লেগেছে। আপনারা বলেন যে আসলে দেখতে কেমন লাগছে? তো এখানে অনেক কথাই অনেক আলোচনা হয়েছিল, তারই মাঝে আপনাদের সঙ্গে একটা গল্প শেয়ার করি। সেটা হচ্ছে 2022 সালের দিকে কিছু ফেসবুকে কিছু ভাইয়ারা এবং আপুরা আসছিল, তার মাঝে কিছু আপুরা ছিল, মানে তিন চারজন আপুরা ছিল যারা আসলে উপকার নিয়ে উপকারে প্রতিদান দিতে জানে না। তো সেই মেয়েদের নিয়ে বলতেছি, আজকে হঠাৎ করে আমার ইনবক্সে এসে সে অনেক ধরনের নোংরা কথা, উল্টা পাল্টা কথাগুলো বলছে। আর যে মেয়েটা বলছে, সে মেয়েটা হচ্ছে মূলত একজন ব্লগার, ছোট একজন ব্লগার। সে আমার এখানে আসছিল হেল্পের জন্য, আমি যথেষ্ট পরিমাণে বিনা পয়সায় তাকে প্রমোট করেছি, অনেক হেল্প করেছি, কিন্তু আমার গ্রুপটা ছিল আমার পেজের সঙ্গে, তো তখন এই মেয়েটা উল্টাপাল্টা মানে মেসেঞ্জারে উল্টাপাল্টা কাজ করতো মানুষের সাথে, তো সেগুলোই ওরা আবার আমার গ্রুপে এটা অ্যাপ্রুভ করতো। যেহেতু আমার গ্রুপের মডারেটরের দায়িত্ব ওই মেয়েটাকে দিয়েছিলাম, তো সে কারণে এই মেয়েটাকে আমি বের করে দিয়েছিলাম। ও মালয়েশিয়া থাকে, মালয়েশিয়া থেকেই এক মানে বুড়া লোকের সাথে বিয়ে বইছে। আসলে ব্যক্তিগত বিষয় না বললেই নয়, এই মেয়েটার আগে একটা বিয়ে ছিল, ছেলেটার আগে ওই লোকটার আগে বিয়ে ছিল, ওই ঘরের বড় বড় ছেলেরা আছে। তারপরে ওর বোনকে বিয়ে করতে গেছিলো, সেখানে মালয়েশিয়া যাওয়ার লোভে মূলত এই মেয়েটা ওনার সাথে বিয়ে বসে। তো যাই হোক, যেভাবে করছে করছে, তো বুড়া বেটার লগে বিয়ে বসে, তাতে আমার কোনো সমস্যা নাই। আমার সমস্যা হচ্ছে ওরে আমি যখন গ্রুপ থেকে বের করে দেই তখন দেখি যে বারবারই ভুল করতেছে ইচ্ছাকৃতভাবে আমার পেজে ক্ষতি করার জন্য, তো তখন আমরা ওকে বের করে দিই। আর এই বের করে দেওয়ার পর থেকে আমার পিছনে উঠে পড়ে লেগে আছে। বেশ কিছুদিন ভালোই ছিল, আমার কাছে ক্ষমা টমা চাওয়ার পরে আমি ওকে, ওর মতো ছিল, আমি কিছু বলি নেই, কিন্তু দেখা গেল এখন আবার নতুন করে আমার পিছনে লেগেছে। তো তার জন্য বাধ্য হয়ে আমি ভাবছি যে ও যে ইনবক্সে এসে আমাকে উল্টাপাল্টা কিছু বলছে, সেটা নিয়ে আমি একটা ভিডিও করব, সেই প্রমাণগুলো দিয়ে আমি একটা ভিডিও করব, আপনারা ভিডিওগুলো দেখবেন, এই জন্যে আর কি কথাগুলো বলা, না বললেই নয়। তো সেখান থেকে আমি কিন্তু মানুষকে হেল্প করা থেকে বিরত আছি। অনেক আপুরা আমাকে বলেন যে আপু ছোটো ছোটো আপু ভাইয়াদের আপনারা হেল্প করেন না, আপনারা বড় হয়ে আমাদের ভুলে গেছেন। এটা একদমই ভুল ধারণা আপু।
আসলে কি আমরা কিছু কিছু মানুষের কাছ থেকে অনেক শিক্ষা পেয়েছি, আর এই শিক্ষা থেকে আমরা মনে করেন দূরে আছি। কারণ হেল্পের পরিবর্তে যদি একটু কম হয়, তারপরে যদি আপনারা আমাদের নিয়ে উল্টাপাল্টা নেগেটিভভাবে কথা বলেন, তাহলে তো হেল্প করা যায় না, তাই না? তো কেউ ভুল বুঝবেন না, এটা বলতে বাধ্য হয়েছি। এই কারণেই আমি ওকে সব জায়গা থেকে ব্লক দিয়ে রাখছিলাম, যেহেতু দেখলাম যে মেয়েটা তেমন সুবিধার না। তো ও মালয়েশিয়ান ওই মহিলার সাথে, মানে বুড়া বেটার বউর সাথে তো আমাদের আর যায় না, যেহেতু ভালো না। ও আজে বাজে গ্রুপে আমাদের গ্রুপে ভিডিওগুলো দেয়, এই কারণে আমরা ওরে ব্লক দিছিলাম। কিন্তু দেখা গেল এখন আবার নতুন করে আমার ইনবক্সে এসে উল্টাপাল্টা কমেন্ট করে। তো বাধ্য হয়ে তখন দেখলাম যে না, আমাদের আসলে জানানো উচিত, তা না হলে আপনারাই ভুল বুঝবেন। যেহেতু আপনারা আমার কলেজের ফলোয়ার্স, ভাই ও বোনেরা, আন্টিরা আমাদের সাপোর্ট দেন, এত দূর নিয়ে আসছেন, আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত। তাই এই ভিডিওটাই বিতে শেয়ার করছি, আর এটা যেহেতু ইউটিউবে, ভাবলাম আপনাদের সঙ্গে একটু আড্ডা দিয়ে শেয়ার করি। তো এই জন্য আসলে আমরা এফবিতে যেটা করি, মানুষ থেকে দূরে থাকা সবচেয়ে বেটার। কারণ ওইখানে অনেক আপুরে আমাকে বলো, আপু তোমরা বড় হয়ে যে আমাদের আর একটু হেল্প করো না, তোমাদেরও তো কেউ না কেউ হেল্প করে উঠেছে। হ্যাঁ আপু, আমাদের যারা হেল্প করে উঠেছে তারা হচ্ছে নিঃস্বার্থভাবে। আর ব্লগার কিছু আপুরা আছে যাদেরকে হেল্প করার পর প্রতিদানে বদনাম শুনতে হয়, সেজন্যই কিন্তু অনেক মানুষ তোমাদের থেকে দূরে চলে যায়। কারণ বিশ্বাসের জায়গাটা সবাই অর্জন করতে পারে না। আবার কিছু কিছু মানুষ কিন্তু আছে যারা বিশ্বাস করে দূরে থাকলেও তারা ক্ষতির চিন্তা করে না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। কিছু কথা শেয়ার করলাম, কারণ ফার্স্টে আমি একটু টপিক দিয়ে দিছিলাম। অনেকে প্রশ্ন করতে পারে না, মুক্তি আপু কী জন্য রেগে আছে? মেন কথা হচ্ছে এটা, সব জায়গায় ব্লক দেওয়ার পরও ইনবক্সে এসে নানা রকমের আজে বাজে কমেন্ট উনি লিখতেছে মেসেজ, সেই জন্য আর কি ইনবক্সের কথাগুলো তুলে ধরা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আর মাসুদনা সাহেব যে আমাকে বেডশিট কিনা দিছে, আর এই যে ফ্লোরের জন্য যে আমার এই ম্যাট্রিক্সটার মতো এটা যে কিনে দিছে, কেমন হয়েছে বলেন? মাসুদ রানা দেখছেন সব কিছু দিয়ে পরিপূর্ণ করে নিজের মনের মতো করে রুমটা সাজাইতেছে। আর এই যে খালি অংশটা দেখাইতেছি না, এখানে আসলে আলমারি ফেলাবো, তার জন্য এই যেখানে গ্যাপটা রাখছে, আর দরজার এই সাইড থেকে আর একটা ম্যাট বিছাবো। সবাই দোয়া করবেন, মাসুদ রানা সাহেব দেখেন কত সুন্দর করে দেখাইতেছে, কেমন হয়েছে? তো সবাই একটু বলবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন, আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। সবাই বেশি বেশি করে কমেন্ট করেন। তো এই যে আমাকে কিন্তু একদম সেট মিলিয়ে দিয়েছে, খাটের সঙ্গে বেডশিট, কোশান টুশান, পর্দা, আর ড্রেসিং টেবিলটা কেমন হয়েছে বলবেন।